সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম বিষয়ে আলোচনা করব। এর আগে এই বিষয়ের উপর দুটি ক্লাস আমরা করেছিলাম। একটা করেছিলাম স্থিতিস্থাপকতা সম্পর্কিত বিষয়, পীড়ন বিকৃতি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। দ্বিতীয় ক্লাসটা আমরা হুকেশ সূত্র, তারপরে স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং তিন ধরনের স্থিতিস্থাপক গুণাঙ্ক নিয়ে বিশদভাবে আলোচনা করেছিলাম। আজকে তারে ধারাবাহিকতায় আর একটা বিষয় আছে, পয়সনের অনুপাত। বিজ্ঞানী পয়সনের অনুপাত সেই জিনিসটা কি আমরা আলোচনা করব। পয়সনের অনুপাত যেটা, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা হয়, এই ধ্রুব সংখ্যাকে পয়সনের অনুপাত বলা হয়। এই বলছি, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা হয়, এই ধ্রুব সংখ্যাকে পয়সনের অনুপাত বলা হয়। আমরা একটু পয়সনের অনুপাতের একটা চিত্র একে একটু ব্যাখ্যা করি। পয়সনের অনুপাত সিগমা, ধর কোনো একটা শক্ত জায়গা থেকে একটা তারকে ঝুলিয়ে দিলাম, তারটার পাশ মনে করো এতটুকু। এই তারের আদি দৈর্ঘ্য এল, এই তারের উপর আমি এফ বল প্রয়োগ করব। আর তারের যে ব্যাস, এই ব্যাস মনে করো যে ক্যাপিটাল ডি, আদি ব্যাস, এটা হলো আদি দৈর্ঘ্য আর ডিটা হলো আদি ব্যাস। তার আদি দৈর্ঘ্য সমান সমান ক্যাপিটাল এল, আদি ব্যাস ক্যাপিটাল ডি। এখন এফ বল প্রয়োগে করলে তারটি লম্বা হবে, লম্বা হলে কি হবে, এর পাশ কমে যাবে, অর্থাৎ তারটা এরকম হয়ে যাবে। এই যে ডট ডট দিয়ে দেখাচ্ছি, পাশ কমে আসছে, তারটা এখন বর্তমান অবস্থা হলো এটা, যে পাশ কমে গেছে কিন্তু লম্বা হয়ে গেছে। কতটুকু পাশ কমছে, এই যে দেখালাম না, এইটুকু পাশ কমে গেছে, যে এটুকু পাশ কমে গেছে, বা তার মানে ব্যাস হ্রাস পাইল, স্মল ডি, ব্যাস হ্রাস, ব্যাস হ্রাস, এটাকে বলবো স্মল ডি। আর দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বাড়ছে একটু, দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল, এটুকুর নাম হলো স্মল এল। তাহলে দৈর্ঘ্য বিকৃতি হয়েছে, দৈর্ঘ্য বিকৃতি আমরা বাইর করতে পারি, তো আমরা শিখছ বিকৃতি, যেটুকু দৈর্ঘ্য বাড়ে তাকে আদি মাত্রা দিয়ে ভাগ করলে হয় দৈর্ঘ্য বিকৃতি। আর পার্শ্ব বিকৃতি, যেটি ব্যাস কমে গেছে, পার্শ্ব বিকৃতি সেটা হবে, পার্শ্ব বিকৃতি হলো তোমার ব্যাস হ্রাস পাইলো স্মল ডি পরিমাণ, আর আদি ব্যাস হলো ডি, এগুলো পার্শ্ব বিকৃতি। তাহলে পয়সনের অনুপাত সিগমা বাইর করা যায়, পয়সনের অনুপাত সিগমা, এ সিগমা সমান সমান পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি যেটা, সেটা হচ্ছে তোমার স্মল ডি বাই ক্যাপিটাল ডি, আর দৈর্ঘ্য বিকৃতি হলো স্মল এল বাই ক্যাপিটাল এল, এটা গুণ দিলে হবে ডি বাই ক্যাপিটাল ডি পূরণ ক্যাপিটাল এল বাই স্মল এল। এটাই হচ্ছে সিগমার একটা ফর্মুলা, পয়সনের অনুপাত। তাহলে দেখতে পাচ্ছ তোমরা কীভাবে আসলো, যে একটা ধর তার নিলাম, তারটার আদি দৈর্ঘ্য এল, তারের ব্যাস ডি, এর উপর এফ বল প্রয়োগে তারটা লম্বা হইল কিন্তু পাশ কমে গেল, ব্যাস হ্রাস পাইলো স্মল ডি আর দৈর্ঘ্য বৃদ্ধি পাইলো স্মল এল। তাহলে দৈর্ঘ্য বিকৃতি স্মল এল বাই ক্যাপিটাল এল, পার্শ্ব বিকৃতি স্মল ডি বাই ক্যাপিটাল ডি, পয়সনের অনুপাত সিগমা, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, এই দুটাকে ভাগ দিয়ে সিগমা সমান সমান আমরা পেয়ে গেলাম। তা আমরা তো ব্যাস দিয়ে করলাম,
কিন্তু যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে কিন্তু ফর্মুলাটা সাজানো যায়। ব্যাসের পরিবর্তে ব্যাসার্ধ দিয়া যদি করি, ব্যাসের পরিবর্তে ব্যাসার্ধ, ব্যাসার্ধ ব্যাসার্ধ নিয়ে, ব্যাসার্ধ নিয়ে করব। তো ব্যাসার্ধ নিয়ে যখন করব তখন আমরা তোমার দৈর্ঘ্য বিকৃতি যেটা সেখানে আদি দৈর্ঘ্যকে ধরো, আদি দৈর্ঘ্যকে আমরা ধরো এল নট ধরুম, যেটা এল ছিল আদি দৈর্ঘ্য, এখন এল নট ধরি। আর দৈর্ঘ্য বৃদ্ধি যেটা দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এলকে এখানে ডেল্টা এল, তোমরা তো যে বই ফলো করবা ডেল্টা এল এ লেখা আছে দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে ডেল্টা এল বাই এল এল দৈর্ঘ্য বিকৃতি। আর পার্শ্ব বিকৃতি যেটি ব্যাসার্ধ দিয়ে করতে হবে, পার্শ্ব বিকৃতি সেটা হবে, পার্শ্ব বিকৃতি ছিল এখানে স্মল ডি বাই ক্যাপিটাল ডি, তো স্মল ডি এখন ব্যাসার্ধ ব্যবহার করলে স্মল আর ব্যবহার করব, আর আদি ব্যাসার্ধ যেটা এটাকে ডেল্টা আর ব্যবহার করব, বৃদ্ধিটুকুকে ডেল্টা আর ব্যবহার করব, আর আদি ব্যাসার্ধকে আর ব্যবহার করব, ডেল্টা আর বাই আর। তাহলে কী দাঁড়াইলো, আদি দৈর্ঘ্য এল আর দৈর্ঘ্য বাড়ছে ডেল্টা এল, দৈর্ঘ্য বিকৃতি হলো যেটি দৈর্ঘ্য বাড়ে তার আদিমাত্রা দিয়ে ভাগ, পার্শ্ব বিকৃতি যে ব্যাসার্ধ ডেল্টা আর পরিমাণ ব্যাসার্ধ হ্রাস পাইছে, আদিমাত্রা হলো ব্যাসার্ধ আর ভাগ দিলাম। তাহলে সিগমা সমান সমান হবে পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, কখনো দৈর্ঘ্য বিকৃতি বাই পার্শ্ব বিকৃতি দেখলে ভুল হয়ে যাবে, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, পার্শ্ব বিকৃতি হলো ডেল্টা আর বাই আর, আর দৈর্ঘ্য বিকৃতি হলো ডেল্টা এল বাই এল নট, এল নট। কিন্তু একটা মাইনাস দিতে হবে, কেন মাইনাস দিলাম, তোমরা জানো দৈর্ঘ্য বাড়লে পাশ কমে, বিপরীত দৈর্ঘ্য বাড়লে পাশ কমে, এই জন্য মাইনাস চিহ্ন দিয়ে বুঝাইতে হয়। তাহলে এটাকে লিখব মাইনাস ডেল্টা আর বাই আর পূরণ এল নট বাই ডেল্টা এল, এটা দিয়েও তোমার কাজ করা যাবে। এই আর একটা সমীকরণ হয়ে গেল ব্যাসার্ধ দিয়ে, আর এগুলো ব্যাস দিয়ে, কারণ ক্যাপিটাল ডি এটাকে ডায়মিটার বলা হয় ব্যাস, আর ব্যাসার্ধ হলে রেডিয়াস, রেডিয়াস হলে আমরা আর ব্যবহার করি। তাহলে দুইভাবে আমরা দেখলাম যে পয়সনের অনুপাতকে দুইভাবে প্রকাশ করতে পারি, এর একক আছে কি না, কারণ পয়সনের অনুপাত এখানে ডেল্টা আর বাই আর, এটা যদি মিটার হয় এটা মিটার, এটা যদি দৈর্ঘ্য মিটার হয় এটা মিটার, তাহলে দেখা যায় যে একক নাই, পয়সনের অনুপাতে কোনো এককও নাই মাত্রাও নেই, পয়সনের অনুপাতের কোনো এককও নয় মাত্রাও নেই, এটা অবশ্যই মনে রাখবা। আচ্ছা, এখন পয়সনের অনুপাতের একটা সীমা আছে, সে সীমাটা এমসিকিউ প্রশ্নের জন্য আছে, এমসিকিউ প্রশ্নে যে সীমাটা হলো মাইনাস ওয়ান ইজ লেস অ্যান ইকুয়াল সিগমা ইজ লেস অ্যান ইকুয়াল হাফ, অর্থাৎ এটার মান সিগমার মানটা, সিগমার মানটা হবে যে মাইনাস ওয়ান থেকে হাফের মধ্যে, মাইনাস ওয়ান থেকে হাফের মধ্যে, কিন্তু আসলে বাস্তবে সিগমার মান ঋণাত্মক হয় না। হ্যাঁ, এটা অত্যন্ত জটিল একটা বিষয়, এই জন্য যদিও এমসিকিউ প্রশ্নে আসলে মাইনাস হাফ থেকে ওয়ান থেকে হাফের মধ্যে তোমাকে টিক চিহ্ন দিতে হবে, কিন্তু যদি ধাতব পদার্থ বলে তাহলে সেখানে জিরো থেকে হাফের মধ্যে, ধাতব পদার্থের ক্ষেত্রে জিরো থেকে হাফের মধ্যে, আর অন্যান্য ক্ষেত্রে সাধারণ যেটা মাইনাস ওয়ান ইজ লেস অ্যান ইকুয়াল সিগমা ইজ লেস অ্যান ইকুয়াল হাফ, অর্থাৎ সিগমার মান পয়সনের অনুপাতের মান মাইনাস ওয়ান থেকে হাফের মধ্যে, আর ধাতব পদার্থের ক্ষেত্রে সিগমার মান হবে, সীমা হবে জিরো থেকে হাফের মধ্যে। এই বিষয়গুলো হলো পয়সনের অনুপাত সংক্রান্ত বিভিন্ন বিষয়, এই বিষয়ের উপর একটা অঙ্ক আমরা আলোচনা করতে পারি। আচ্ছা, তো অঙ্কটা কী আলোচনা করব, এটুকু একটু মুছে ফেলি, আমরা একটা অঙ্ক নিয়ে আলোচনা করি, অঙ্কটা এই জায়গায় করব। দেখো এখানে পাশে আমি একটা প্রশ্ন লিখে রেখেছি, এই যে 2 মিটার দীর্ঘ ও 1 মিলিমিটার ব্যাসের একটি তারের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে 0.05 মিটার হলে তারটির ব্যাস কতটুকু হ্রাস পাবে, পয়সনের অনুপাত সিগমা সমান সমান 0.25। তাহলে তোমরা দেখতে পাচ্ছ 2 মিলিমিটার দৈর্ঘ্য, তার মানে আদি দৈর্ঘ্য 2 মিলিমিটার ক্যাপিটাল এল, 1 মিলিমিটার ব্যাস, আদি ব্যাস 1 মিলিমিটার, এটাকে ক্যাপিটাল ডি ব্যবহার করব, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে 0.05 মিটার হয়, তো দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল 0.05 মিটার, তারপরে পয়সনের অনুপাত সিগমা 0.25, তাহলে ব্যাস হ্রাস হলো স্মল ডি। তাহলে আমরা করতে পারি যে আদি দৈর্ঘ্য, এই প্রশ্ন থেকে অঙ্কটা আমরা এখানে করি, আচ্ছা এখানে নিচেই করি, যে আদি ব্যাস দেওয়া আছে, আদি দৈর্ঘ্য প্রথমে, আদি দৈর্ঘ্য ক্যাপিটাল এল
দুই মিটার, তারপরে আদি, ভ্যাস, ক্যাপিটেল ডি, এক মিলিমিটার, এক মিলিমিটার মানে এক গুণন টেন ইনভার্স থ্রি, এক হাজার দিয়ে বাদ দিলাম, তাহলে এত মিটার হয়ে গেলো, এম কে একক নিয়ে গেলাম। আর দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল হলো 0.05 মিটারে আছে এটা। আর ব্যাস হ্রাস, আর ফয়সন অনুপাত দেওয়া আছে, ফয়সনের অনুপাত সিগমা সমান সমান 0.25। তাহলে ব্যাস হ্রাস, ব্যাস হ্রাস, ব্যাস হ্রাস স্মল ডি হোয়াট, তা আমরা জানি যে সিগমা সমান সমান এই যে ফর্মুলাটা করলাম, সিগমা সমান সমান তোমার স্মল ডি বাই ক্যাপিটাল ডি গুণন ক্যাপিটাল এল বাই স্মল এল। তো স্মল ডি বাই ক্যাপিটাল ডি পূরণ ক্যাপিটাল এল বাই স্মল এল, তাহলে আমার দরকার স্মল ডি, তাহলে আমি কিন্তু বজ্রগণ করে ফেলতে পারি, ডি ক্যাপিটাল এল, স্মল ডি ক্যাপিটাল এল সমান সমান সিগমা ক্যাপিটাল ডি স্মল এল, তাহলে ডি সমান সমান সিগমা ক্যাপিটাল ডি স্মল এল বাই স্মল ডি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে স্মল না সরি নিচে এল যাবে ক্যাপিটাল এল, তোমাকে ব্যাস হ্রাস বাইর করতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, ডি স্মল ডি ব্যাস হ্রাস বাইর করতে পারো, সিগমার মান আছে 0.25, ক্যাপিটাল ডি আছে 1 × 10⁻³, স্মল এল আছে 0.05, ক্যাপিটাল এল আছে 2 মিটার, তাহলে এটার মধ্যে মানটা বসালে রেজাল্টটা হয়ে যাবে, আর করতে হবে না, বাকি কাজটা তোমরা বাসায় এর মধ্যে ফর্মুলায় মান বসে করে ফেলবে এবং ডি এর একক চলে আসবে মিটার, মিটার যে এত মিটার চলে আসবে। তাহলে বুঝতেই পারতেছ অঙ্কটা খুবই সুন্দর একটা অঙ্ক, যে দৈর্ঘ্য আদি দৈর্ঘ্য ক্যাপিটাল এল হলো 2 মিটার, 1 মিলিমিটার ব্যাস, এটা মিটারে নিয়ে গেলাম এক হাজারটি ভাগ দিয়ে, দৈর্ঘ্য বৃদ্ধি 0.05, ফয়সনের অনুপাত সিগমা, ব্যাস হ্রাস ডি হোয়াট, সিগমা সমান ডি বাই ক্যাপিটাল ডি গুণন ক্যাপিটাল এল বাই স্মল এল, তারপর বজ্রগণন করে ডি বাইর করে নিলাম, অর্থাৎ ব্যাস হ্রাস কতটুকু হয়েছে সেটা মান বসালে এই মানটা এত মিটার পাওয়া যাবে। আশা করি অঙ্কটা তোমাদের বোঝা গেছে আর কি। এখন আমরা পরবর্তীতে আরেকটু বিষয় স্মরণ করিয়ে দিই, এই যে তারটা ঝুলিয়ে দিলাম, তারটা প্রসারিত হয়েছে, এতে কাজ হয়েছে, তারটা প্রসারণে কাজ হয়েছে, কাজ হলে তার সম্প্রসারণে যে কাজ হয় সেই কাজের একটা সমীকরণ এখানে উল্লেখ করছি, তার সম্প্রসারণে কৃত কাজ ডাব্লিউ ওয়ার্ক হাফ অফ ওয়াই এ এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল, হাফ অফ ওয়াই, ওয়াই হলো ইয়ংয়ের গুণাঙ্ক, ওয়াইটা হচ্ছে কি ইয়ংয়ের গুণাঙ্ক, ইয়ং ইয়ংয়ের গুণাঙ্ক, ইয়ংয়ের গুণাঙ্ক, এটা তোমাদের আগের ক্লাসে অবশ্যই মনে থাকার কথা, স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে ইয়ংয়ের গুণাঙ্ক বলা হয়, অর্থাৎ ইয়ংয়ের গুণাঙ্ক ওয়াই সমান সমান এটা তোমার জানলা। এটা হলো তারের ক্ষেত্র প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তারের তারের প্রস্থ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আর এলটা হলো দৈর্ঘ্য বৃদ্ধি, যেটুকু দৈর্ঘ্য বাড়লো, আর ক্যাপিটাল এল হলো আদি দৈর্ঘ্য, তাহলে ডাব্লিউ সমান সমান হাফ অফ ওয়াই এ এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল। এবং এই তারটির একক আয়তনে বিভব শক্তি বা কাজ কত হয়, একক আয়তনে যদি হয় মনে করো ভি আয়তনে ডাব্লিউ, তাহলে একক আয়তনে ভি দিয়ে ভাগ দিতে হবে, তাহলে একক আয়তনে বিভব শক্তি বা কাজকে আমরা ইউ দ্বারা প্রকাশ করবো, ইউ খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা এগুলা, ইউ সমান সমান ভি দিয়ে ভাগ দিলে হয়ে যাবে একক আয়তনে বিভব শক্তি। তা ডাব্লিউর মান তো এটা আছে হাফ অফ ওয়াই এ এল স্কোয়ার বাই ক্যাপিটাল, আর ভি হলো আয়তন, আয়তন হলো এ তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো এ, আর আদি দৈর্ঘ্য এ হলো এল, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে এল দিয়া গুণ করলে এটা হয়ে যায় আয়তন, এ ইন্টু এল আয়তন। তাহলে কি হচ্ছে এখন এটাকে তোমার আমরা যদি কাজ করি কাটাকাটি দেয়া চলে আসবে এখানে হাফ অফ ওয়াই
এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল স্কোয়ার, এখান থেকে আমরা এটাকে হাফ লিখে গুণন ওয়াই, এখান থেকে ওয়াই এল বাই ক্যাপিটাল এল লিখলাম আর স্মল এল বাই ক্যাপিটাল, এটা সমানই। তাহলে ওয়াই এল বাই ক্যাপিটাল এল এটাকে বলা হয় পীড়ন, আর স্মল এল বাই ক্যাপিটাল এল এটাকে বলা হয় বিকৃতি। তাহলে বিকৃতি হলে হাফ অফ পীড়ন গুণন বিকৃতি। তাহলে একক আয়তনে বিভব শক্তি বা কাজ হচ্ছে হাফ অফ পীড়ন গুণন বিকৃতি। এই ধরে তোমাদের যে পীড়ন এবং বিকৃতির এরকম একটা গ্রাফ আছে, যে এদিকে যদি বিকৃতি হয়, বিকৃতি হয়, এদিকে যদি পীড়ন হয়, তাহলে দেখা যায় এটা মূলবিন্দুগামী একটি সরল রেখা হয়। এটা কিন্তু পরীক্ষায় আসে গ্রাফ, যে পীড়ন এবং বিকৃতি যেটা সেটা গ্রাফটা হবে মূলবিন্দুগামী একটি সরল রেখা, পীড়নের সঙ্গে বিকৃতি পরিবর্তন হবে, এই জন্য সমানুপাতিক হারে পরিবর্তন হয়, এই জন্য পীড়ন সমানুপাতিক বিকৃতি যেটা সেটা হচ্ছে একটা মূলবিন্দুগামী সরল রেখা। তাহলে আমরা একক তার সম্প্রসারণে কৃতকাজ জানলাম, একক আয়তন আয়তনে বিভব শক্তি জানলাম। এখন আমরা শেষ এই অঙ্কটা করে আজকের আলোচনা শেষ করব, এই অঙ্কটা করে দিই। অঙ্কটা হচ্ছে এই যে অঙ্কটা, এক মিটার দীর্ঘ এবং ফাইভ গুণন টেন ইনভার্স ফোর মিটার, ফাইভ গুণন টেন ইনভার্স ফোর মিটার ব্যাস বিশিষ্ট একটি ইস্পাতের তারের ১৬ ১৯.৬ নিউটন বল প্রয়োগ করলে এটি বৃদ্ধি পেয়ে ১.০২ মিটার হয়। তারটির ইয়ংয়ের গুণাঙ্ক বের করো ওয়াই। এক মিটার দীর্ঘ, এটা হলো আদি দৈর্ঘ্য। তাহলে আমি কিন্তু লিখতে পারি এই অঙ্কটা সলভ করতেছি, আদি দৈর্ঘ্য ক্যাপিটাল এল এক মিটার, আর ফাইভ গুণ টেন ইনভার্স ফোর মিটার ব্যাস, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ বাইর করে নেবে, ব্যাসার্ধ আর সমান সমান হবে ব্যাস বাই দুই, ব্যাস হলো কত, ফাইভ গুণন টেন ইনভার্স ফোর বাই দুই, তাহলে হয়ে দেবো টু পয়েন্ট ফাইভ গুণন টেন ইনভার্স ফোর মিটার, এটা মিটারে আছে, এত ব্যাসের তারে এত নিউটন বল। তাহলে বল এফ সমান সমান, বল এফ সমান সমান ১৯.৬ নিউটন বল প্রয়োগ করলে এটি বৃদ্ধি পেয়ে ১.২ মিটার হয়, তারের দৈর্ঘ্য বৃদ্ধি, তারের দৈর্ঘ্য বৃদ্ধি, স্মল এল হবে তোমার আগে বৃদ্ধি পাওয়া হয়েছে ১.০২ আর আগে ছিল ১, তাহলে কতটুকু বাড়ছে ০.০২ মিটার, তারটা দৈর্ঘ্য বেড়ে গেছে। তারপরে ইয়ংয়ের গুণাঙ্ক ওয়াই সাইসে, ইয়ং এর গুণাঙ্ক ওয়াই সমান সমান হোয়াট, তাহলে ওয়াইটা আমরা কীভাবে নির্ণয় করবো, ওয়াইয়ের ফর্মুলা ইয়ংয়ের গুণাঙ্ক আগের ক্লাসে পড়ানো হয়েছে, ওয়াই সমান সমান তোমার, তোমরা জানো এল বাই ক্যাপিটাল এল দৈর্ঘ্য বিকৃতি আর এফ বাই এ এটা হলো পীড়ন, তাহলে ফর্মুলাটা দাঁড়াবে কি, এই স্মল এল বাই ক্যাপিটাল দৈর্ঘ্য বিকৃতি, ক্যাপিটাল এফ বাই এ বল বাই ক্ষেত্রফল হলো পীড়ন, তাহলে এটা উল্টে গেলে এফ বাই সরি পীড়নটা দাঁড়াবে উপরে এফ বাই এ আর স্মল এল বাই ক্যাপিটাল এল, তাহলে এটা এফ বাই এ পূরণ ক্যাপিটাল এল বাই স্মল এল, পীড়ন বাই বিকৃতি, দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি এটাকে বলা হয় ইয়ংয়ের গুণাঙ্ক। তাহলে এফ বাই এটাকে বলা হয় পীড়ন, এটাকে দৈর্ঘ্য পীড়ন বলা হয়, স্মল এল বাই ক্যাপিটাল এল এটাকে বলা হয় দৈর্ঘ্য বিকৃতি, তাহলে এটা উল্টে গেলে এরকম আসে। তাহলে ও ইয়ংয়ের গুণাঙ্ক নির্ণয় করতে গেলে এফের মান কত জানি, এফের মান জানি আমি ১৯.৬, ক্যাপিটাল এল এর মান জানি এক মিটার, এক মিটার, তারপরে এর মান হলো এটা যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে এটা পাই আর স্কোয়ার, এরকম একটা ফর্মুলা আছে পাই আর স্কোয়ার ইনটু স্মল এল এর মান হলো ০.০.০২, তাহলে জিনিসটা দাঁড়াইবে কত, উপরে হচ্ছে ১৯.৬, নিচে হচ্ছে পাইয়ের মান ৩.১৪, পূরণ আর এর মান হচ্ছে এই যে তোমার ২.৫ টেন ইনভার্স ফোর, ২.৫ গুণন টেন ইনভার্স ফোর হোল স্কোয়ার পাই আর স্কোয়ার আর পূরণ আছে ০.০২, তো এটাকে গুণ দিলে এটার মানটা সম্ভবত হবে আচ্ছা মানটা তোমরা হিসাব করে বের করে নেবে ১৯.৬ ডিভাইডেড বাই ৩.১৪
2.510 ইনভার্স 4 হোল স্কয়ার ইনটু 0.02 এটা ক্যালকুলেটরে সলভ করলে এটার একটা মান চলে আসবে এবং ইয়ং এর গুণাঙ্কের একক হবে নিউটন পার মিটার স্কয়ার। নিউটন পার মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, অঙ্কটা অবশ্যই ভালোভাবে বুঝলা। তারের আদি দৈর্ঘ্য এল এক মিটার, ব্যাসার্ধ আর, দুরিয়া ব্যাসকে ভাগ দিছি বলে 19.6। তারের দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল 1.02 থেকে 1 বাদ দিছি। এটা ইয়ংয়ের গুণাঙ্ক ওয়াই হোয়াট, তাহলে ইয়ংয়ের গুণাঙ্ক সমান সমান এফ বাই এ ডিভাইডেড বাই স্মল এল বাই ক্যাপিটাল এল, অর্থাৎ দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। উল্টে এগিয়ে দিয়া ক্যাপিটাল এল উপরে গেলোগা, মানগুলা বসাইলাম। আর এর পরিবর্তে পাই আর স্কোয়ার প্রস্থছেদের ক্ষেত্রফল, তা 3.14 আর এর মান হলো 2.510 ইনভার্স 4 হোল স্কোয়ার ভাগ দিলাম যা আসবে এটা এত নিউটন মিটার স্কোয়ার হলো ইয়ংয়ের গুণাঙ্ক। তাহলে আজকে যে পড়াটা পড়লাম, আশা করি তোমরা ভালো একটা ক্লাস আমার মনে হয় আমি দিতে পারলাম। যদি তোমরা দেখো ভিডিওটা তাহলে বইয়ের সঙ্গে মিল করে পড়লে অনেক কিছু জানতে পারবে। পয়সনের অনুপাত শিখলাম, তার সূত্রগুলো শিখলাম, পয়সনের অনুপাতের সীমা কত সেটা শিখলাম, তারপর পয়সনের অনুপাতের উপর একটা অঙ্ক করলাম, তারপর তার তৈরি দৈর্ঘ্য সম্প্রসারণে কৃত কাজ কত সেটা একটা সমীকরণ দেখাইলাম, একক আয়তনে বিভব শক্তি বা কাজ কত সেটা দেখলাম, এবং ইয়ংয়ের গুণাঙ্কের উপর একটা অঙ্ক দিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আশা করি তোমরা এই ভিডিওটা দেখবে। আজকে এখানে ক্লাস শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করলাম।